পাহাড়ে চলছে বিরামহীন বৃষ্টি, জলস্তর বাড়তে শুরু করেছে তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলিতে। আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ফলে ঘুম ছুটেছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের। ইতিমধ্যে বারোপাটিয়া, নন্দনপুর, বোয়ালমারি, পাতকাটা, মণ্ডলঘাট, খড়িয়া সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদী সংলগ্ন এলাকা থেকে লোকজনকে সরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী, সুকান্তনগর এলাকাতে মাইকিং শুরু করেছে জলপাইগুড়ি সদর মহকুমা দপ্তরের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাথুয়ার চর থেকে লোকজন সহ গবাদি পশু সরিয়ে আনার কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জলপাইগুড়ি জেলা সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সিকিমের মঙ্গনে ২২০ মিলিলিটার, রঙ্গতে ১৫২ মিলিলিটার, ঝালংয়ে ১৮৪ মিলিলিটার, জলপাইগুড়িতে ১১৫ মিলিলিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে তিস্তা ব্যারেজ থেকে ৩৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এদিন ফ্লাড কন্ট্রোলের শিফট ইনচার্জ অরূপ কুমার নন্দী জানিয়েছেন, পাহাড়ে ভারী বৃষ্টি এবং ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে নদী পার্শ্ববর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে তিস্তা নদীতে কোনো সংকেত দেওয়া হয়নি, তবে জলস্তর বৃদ্ধির উপর নজর রাখা হয়েছে। এদিকে লাগাতার বৃষ্টি এবং ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার কারণে জল ঢুকেছে নাথুয়ার চর, নন্দনপুর, বোয়ালমারি, বার্নিশ এলাকায়। তিস্তা নদী সংলগ্ন নিচু এলাকা জলমগ্ন হয়েছে বলেও খবর। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছেন। আমিও এই মাত্র ঘুরে এলাম। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অনগ্রাউন্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, পাহাড়ে তো লাস্ট দুদিন বৃষ্টি হলো। পাহাড়ের আপনার সিকিমের মানগানে, সিকিমের মানগানে লাস্ট ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২২০.৮ মিলিমিটার। আর যদি ভুটানের ধরা হয় তাহলে ভুটান তেন্দ্রু জল ঢাকাতে রাত আড়াইটা থেকে আপনার বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার, ৫:৩০ মিলিমিটার, ৮:৩.৬ মিলিমিটার, ঠিক আছে। আর টোটাল জলপাইগুড়ির বৃষ্টি হচ্ছে ১১.৫.৬০। আর যারা মোটামুটি নদীতে বা নদীর আশপাশের লোকজন আছেন তারা আপাতত একটু সাবধানে থাকবেন, কারণ পাহাড়ে বৃষ্টি হলেই হড়পা বানের লক্ষণ থাকে, যে কোনো সময় বান আসতে পারে। তো নদীর জলের লেভেলও বাড়ছে আস্তে আস্তে, ব্যারেজ থেকে জল ছাড়ছে। সবাইকে বলবো সবাই সাবধানে, নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের নিজস্ব দৈনন্দিন জীবনযাপন করুন। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।